আমরা আজকের ভিডিওতে জাস্টিস যে টেক্সট অ্যানালিসিস হচ্ছিল তার কন্টিনিউ করব, সেটা কন্টিনিউ করব। জাস্টিস থেকে আমরা অলরেডি কিন্তু কিছুটা কমপ্লিট করে ফেলেছি। এখানে চারটি অ্যাক্ট আছে, তার মধ্যে আমাদের ফার্স্ট অ্যাক্ট চলছে এবং সেখান থেকে চারটি ভিডিও আমরা আপলোড করেছি। এটা কিন্তু 5 নম্বর ভিডিও, ঠিক আছে? টেক্সট অ্যানালিসিসের 5 নম্বর ভিডিও এটা। আগের চারটি ভিডিও যারা দেখোনি তারা এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে, তোমরা সেটা দেখে নিও। আমরা কিন্তু জাস্টিস শুরু করার পরে কোশ্চেন আনসার করব, তারপরে আরও দুটো ড্রামা আছে সেগুলো করব, কয়েকটি স্টোরি বাকি আছে, পোয়েমস বাকি আছে, সবই করব, ঠিক আছে? আর যেমন অনেকেই বলছে শেষ টুপসটু কনকার করার জন্য অবশ্যই করব, জাস্ট একটু শেষ করার অপেক্ষা। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মেন টপিকে। আমরা জাস্টিসের টেক্সট অ্যানালিসিস করছিলাম, তো আগের দিনে আমরা যতটা কমপ্লিট করেছিলাম তারপর থেকেই আমরা শুরু করব আমাদের আজকের ভিডিও। এবং সঙ্গে বলে রাখি টেটের জন্য কিন্তু ক্লাস চলছে, তো তোমরা অবশ্যই সেগুলো দেখো, ঠিক আছে? টেটের জন্য কিন্তু ক্লাস হচ্ছে যথারীতি এবং সেখানে কিন্তু খুব সুন্দরভাবে মানে ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার সব আলোচনা করছি। টেট কিন্তু সবাইকেই দিতে হবে, এটা মাথায় রেখে দিও। তো আগে কিন্তু টেট তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে, দেন ইউ উইল বি এবল টু মানে পরীক্ষায় বসা মানে তুমি অনুমতি পাবে, তখন সাবজেক্ট দেওয়ার জন্য কিন্তু তুমি অনুমতি পাবে। তো সেটা কিন্তু মাথায় রাখতেই হবে। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমরা যতটা করেছিলাম ঠিক তারপর থেকে শুরু করব আমাদের আজকের ভিডিওতে। ওকে, তো আমরা এই পর্যন্ত করেছিলাম আমরা আগের দিনের ভিডিওতে, প্রিভিয়াস ভিডিওতে আমরা এতটা কমপ্লিট করেছিলাম। আমাদের আছে এখান থেকে ফোল্ডারে যে স্পিচ আছে এখান থেকে শুরু হবে। তো আগের দিনের বিষয়টা আমি জাস্ট একটুখানি বলে নেবো, তোমাদের একটুখানি মনে করিয়ে দেবো। আগের দিনের বিষয়টা এরকম ছিল, অ্যাকচুয়ালি বিষয়টি হয়েছিল সেই মানে প্রবলেমটা, তো সেই চেকটাকে অল্টার করা হয়েছে, 9টাকে করা হয়েছে কি 9টা, একটা শূন্য অ্যাড করা হয়েছে। তো কে সেটা করেছে এই নিয়ে তদন্ত শুরু হয়েছে। তো অবশেষে কেশিয়ারকে ডাকা হলো, ব্যাংকের কেশিয়ার যে কাউলে যার নাম তাকে ডাকা হলো। সে কিন্তু অফিসে এসছে আইডেন্টিফাই করার জন্য যে কে চেকটা উইথড্র করেছিল। তো সেখানে যাই হোক কিছু কনভারসেশন হয়েছে, যা জেমস হাওয়ের সঙ্গে, কক্সানের সঙ্গে, ঠিক আছে? এবং তারপরে ফোল্ডার আসলো, মানে ফোল্ডারকে কিন্তু সে দেখে চিনতে পেরেছে এবং সে কিন্তু বলেই দিয়েছে যে হ্যাঁ ফোল্ডারই চেকটা অল্টার করেছিল। এবং তারপরে জেমস হাও অল্টারের কাছে গিয়ে জিজ্ঞাসা করে কিছু প্রশ্ন যে তুমি এটা অল্টার করেছো, বাট সে প্রথমে তো না হবে কিন্তু আজকের ভিডিও প্রথমে তো না বলেছিল, বাট আজকের ভিডিওতে আমরা দেখবো সে কিন্তু স্বীকার করে নেবে, নিজেই স্বীকার করে নেবে যে হ্যাঁ সেই চেকটি অল্টার করেছিল। তার কারণও কিন্তু, কেন সে চেকটি অল্টার করতে বাধ্য হয়েছে তার কারণও আজকে ডিটেলস আছে। সো আজকের টপিকটা কিন্তু ইন্টারেস্টিং, অবশ্যই ভিডিওটি পুরোটা দেখো এবং আগের পার্টগুলো কিন্তু না দেখলে তুমি এখান থেকে দেখলে সেটা বুঝতে পারবে না, গট ইট? তো চলো আমরা শুরু করা যায় আমাদের আজকে টেক্সট অ্যানালিসিস শুরু করছি। দেখো এখানে জেমস আগের দিনের বলেছিল যে চেকটা কে অল্টার করেছে, ডেভিস না তুমি, সেটা জানতে চেয়েছিল ফোল্ডারের কাছে, ঠিক আছে? তারপর ফোল্ডার দেখো কী বলছে, আই আই, তার মানে সে একটা মানে এমন ভান করলো যেন সে কিছুই জানে না, বলছে আমি। কোকসন, টেক ইউর টাইম, টেক ইউর টাইম, বলছে তুমি তোমার টাইম নাও, এত তাড়াহুড়োর কথা করার কিছু নেই, টাইম নাও, তুমি ভালো করে মনে করো। ফোল্ডার, রিগেইনিং হিজ ইম্প্যাসিভিটি, নট বাই মি স্যার, বলছে স্যার এটা আমি করিনি, স্যার এটা আমি করিনি। ইম্প্যাসিভিটি মানে একটু না বোঝার ভান করে বলো, স্যার এটা আমি করিনি। জেমস, দ্য চেক ওয়াজ হ্যান্ডেড টু কোকসন বাই মিস্টার ওয়াল্টার অ্যাট 1 o'clock। তো চেকটাকে মিস্টার ওয়াল্টার, দেখো চেকটাকে মিস্টার ওয়াল্টার কাকে দিয়েছিল, কোকসনকে দিয়েছিল কটার সময়, 1টার সময়, 1 o'clock, 1টার সময়। উই নিউ দ্যাট বিকজ মিস্টার কোকসনস লাঞ্চ হ্যাড জাস্ট অ্যারাইভ, কারণ সে চেকটা দিয়েছিল কেন আমরা জানি, কোকসনের সেই সময় লাঞ্চ এসেছিলো এবং সেই লাঞ্চটা কিন্তু গরম গরম খেতেই পছন্দ করে, তাই সে কিন্তু চেকটাকে কি, দ্য চেক ওয়াজ হ্যান্ডেড টু কোকসন বাই মিস্টার ওয়াল্টার অ্যাট 1 o'clock অ্যান্ড উই নো দ্যাট বিকজ মিস্টার কোকসন লাঞ্চ হ্যাড জাস্ট অ্যারাইভ, তার মানে কি কোকসন ওয়াল্টার হও কোকসনকে দিয়েছিল এবং কোকসন সেটা ডেভিসকে দিয়েছিল কারণ সেই টাইমে কিন্তু কোকসনের লাঞ্চ এসে গিয়েছিল এবং সে গরম খেতেই পছন্দ করে, তাই সে ডেভিসকে দিয়েছিল। কোকসন, আই কুড নট লিভ ইট, আই কুড নট লিভ ইট, ইট বলতে তাই সে লাঞ্চের কথা বলছে, বলা হচ্ছে, বলছে যেই লাঞ্চের প্রসঙ্গ আসলে সেই কোকসন অমনিই বলে দিল, হ্যাঁ আমি এটা ছাড়তেই পারি না, আমি সেটাকে বেশিক্ষণ রেখে দিতে পারি না, গরম গরম খেতেই পছন্দ করি। জেমস, এক্স্যাক্টলি, হি দিয়ারফর গেভ দ্য চেক টু ডেভিস, তখন কোকসন সে চেকটা কাকে দিয়েছিল, ডেভিসকে। ইট ওয়াজ ক্যাশড বাই ইউ অ্যাট 1:50, এবং তারপরে সে ডেভিসকে দিয়েছিল চেকটা এবং চেকটা ডেভিস তোমাকে দিয়েছিল এবং তুমি সেটাকে ক্যাশড করেছিলে। ইট ওয়াজ
ক্যাশড বাই ইউ অ্যাট 11:50, 11:50 সময় তুমি সেটা ক্যাশ করেছিল। উই নো দ্যাট বিকজ দ্য ক্যাশিয়ার রিকালেক্টস ইটস ফ্রম দ্য লাস্ট চেক হি হ্যান্ডেল বিফোর হিজ লাঞ্চ। এবং আমরা এটা জানতে পেরেছি কেন, কারণ ক্যাশিয়ার কিন্তু এখানে এসে আমাদেরকে বলেই দিয়েছে যে এই চেকটা তুমি ক্যাশ করেছিল, এবং ক্যাশিয়ার এটা ভালো মনে আছে। কেন কেন সে কি করেছিল, ক্যাশিয়ার তার লাঞ্চটা, ঠিক আছে, তার লাঞ্চ টাইমের আগে কিন্তু তোমার এই চেকটাই সে হ্যান্ডেল করেছিল, এবং সেটাই ছিল তার লাস্ট চেক, সেজন্য কিন্তু তার ভালো রকম মনে ছিল। ফোল্ডার, ইয়েস স্যার, ডেভিস গেভ ইট টু মি বিকজ সাম ফ্রেন্ডস ওয়ার গিভিং হিম আ ফেয়ারওয়েল লাঞ্চুয়াল। হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন, ডেভিস এটা আমাকে দিয়েছিল। কেন দিয়েছিল, সাম ফ্রেন্ডস ওয়ার গিভিং হিম আ ফেয়ারওয়েল লাঞ্চন, বলছে তার একটা ফেয়ারওয়েল পার্টি আয়োজন করা হয়েছিল। ডেভিস যেহেতু অস্ট্রেলিয়া চলে যাচ্ছে, তো তার জন্য একটা ফেয়ারওয়েল পার্টি মানে আয়োজন করা হয়েছিল, সেজন্য ডেভিস চেকটা আমাকেই দিয়েছিল উইথড্র করার জন্য। জেমস পাজলড, একটু হতবুদ্ধি হতভম্বিত হয়ে, ইউ অ্যাকিউজ ডেভিস, তুমি কি ডেভিসকে দোষারোপ করছো? দেন, তাহলে তুমি ডেভিসকে দোষারোপ করছো? ফলটা, আই ডোন্ট নো স্যার, ইটস ভেরি ফানি, আমি জানি না স্যার, বাট এটা কেমন একটা ফানি ম্যাটার করছে, মানে বিষয়টা কেমন ফানি। ওয়াল্টার, হু হ্যাজ কাম ক্লোজ টু হিজ ফাদার, ওয়াল্টার একটু তার ফাদারের দিকে একটু কাছাকাছি গেল, সেইড সামথিং টু হিম ইন এ লো ভয়েস, তারপর আস্তে আস্তে কিছু একটা বললো। জেমস, ডেভিস ওয়াজ নট দেয়ার এগেন আফটার দ্যাট স্যাটারডে, ওয়াজ হি, বলছে ডেভিস তো এখানে সেই স্যাটারডের আগে পর্যন্ত সেখানে সে আর ছিল না। ডেভিস ওয়াজ নট হিয়ার এগেন আফটার দ্যাট স্যাটারডে, স্যাটারডের পরে সে তো এখানে আর আসেই, ঠিক আছে, ওয়াজ হি, এসেছিল কি সে, কারণ ডেভিস তো অস্ট্রেলিয়ার জন্য যাত্রা শুরু করেছিল, ঠিক আছে, সে এখানে তারপরে কিন্তু সেই স্যাটারডের পরের থেকে কিন্তু এখানে আর আসেইনি। কোকসন, অ্যাংশিয়াস টু বি অফ অ্যাসিস্টেন্স টু দ্য ইয়াং ম্যান অ্যান্ড সিং ফেইন্ট সাইন্স অফ অল দেয়ার বিং জলি অনস মো, নো হি সেইল্ড অন দ্য মানডে। মানে এখানে কি বলছে, মানে একটু মানে সবাই কোকসানকে, সরি ফোল্ডারকে ঘিরে অনেকজন দাঁড়িয়ে আছে, এবং সেখানে সবার মধ্যে একটা কি ফেইন্ট সাইন আছে, একটা মানে বিবর্ণ একটা সাইন আছে, কারণ তাদের অফিসে এরকম একটা ঘটনা ঘটে গেছে, ঠিক আছে, সেটার কথা বলা হচ্ছে। তো সেই সবগুলো উড়িয়ে দিয়ে একটু মানে সে মানে আনন্দটা, জলি আনন্দটা যেন এক মুহূর্তে একটু উড়িয়ে দিয়ে কি বলছে, মানে নো হি সেইল্ড অন দ্য মানি, এই সরি মানডে, বলছে না সে তো, কোকসন বলছে সে তো মানডে সেল করেছিল, মানে মানডে কি যাত্রাটা শুরু করেছিল, ঠিক আছে, সোমবারে যাত্রাটা শুরু করেছিল। জেমস, ওয়াজ হি ফলডার, তাই নাকি ফলডার, তাই ফলডা ভেরি ফেন্টলি একটু বিবর্ণ হয়ে, নো স্যার, ফলডার বলছে না স্যার। এখানে দেখো বলছে যে এখানে ফলডার কিন্তু, এই সরি আমাদের যে যা ডেভিস আছে, ডেভিস কিন্তু যাত্রাটা শুরু করেছিল সোমবারের দিন, সে চলে গিয়েছিল, কিন্তু এখানে কোকসন বলছে, সরি জেমস বলছে, সে স্যাটারডের পর থেকে কিন্তু অফিসে আর আসেনি, বাট এখানে সে গিয়েছিল অস্ট্রেলিয়া যাওয়ার জন্য, বেরিয়েছিল মনডে, মানে কি সোমবার, আর এখানে বলছে শনিবারের আগে সে আর আসেনি। তো এই যে শনিবার, ঠিক আছে, শনিবার, তারপরে কিন্তু সানডে ছিল, সেদিনে সে আসেনি, তার মানে শনিবার আসেনি, রবিবার আসেনি, এবং মনডেতে কিন্তু সে তার যাত্রাটা শুরু করেছিল, গট ইট, সেটাই বলা হচ্ছে। তারপরে দেখো জেমস কি বলছে, জেমস, ভেরি ওয়েল, দেন হাউ ডু ইউ অ্যাকাউন্ট ফর দ্য ফ্যাক্ট দ্যাট দিস নট ওয়াজ অ্যাডেড টু দ্য 9 ইন দ্য কাউন্টার ফয়েল অন অর আফটার টিউজডে। তো কি বলছে, বলছে তুমি এখানে হচ্ছে নট মানে কি, নট মানে হচ্ছে কিন্তু জিরো, ওকে, নট মানে জিরো, এবং এখানে হচ্ছে যে অ্যাকাউন্ট ওয়ার্ডটি আছে, অ্যাকাউন্ট মানে কি হিসাব করা বা হিসাব রাখা বা বর্ণনা দেওয়া কোনো কিছুর। তো কি বলছে, ভেরি ওয়েল, দেন হাউ ডু ইউ অ্যাকাউন্ট ফর দ্য ফ্যাক্ট, তুমি এই যে সত্যটা, এটাকে তুমি কি করে হিসাব দেবে, এই সত্যটার বা বর্ণনা দেবে, দ্যাট দিস নট ওয়াজ অ্যাডেড টু 9, সেই জিরোটা, নট মানে জিরো, জিরোটা কি করা হয়েছিল, অ্যাডেড করা হয়েছিল টু দ্য 9, নয়ের সঙ্গে কিন্তু জিরোটা অ্যাড করা হয়েছে, ইন দ্য কাউন্টার ফল, কাউন্টার ফলে নয়ের সঙ্গে কি অ্যাড করা হয়েছে, জিরো করে 90 করা হয়েছে। বলছে তুমি এটাকে কি করে এবার সেটাকে ডিসক্রাইব করবে বা বর্ণনা দেবে বা কি করে এটার তুমি হিসাবটা দেবে, ঠিক আছে, অন অর আফটার টুইজডে।
তো বলছে টুইস্টের পরে কি এটাকে ইয়ে করা হয়েছে, তুমি কি করে তার হিসাবটি দেবে? আসলে কিন্তু এখানে ফলটা দেখো আস্তে আস্তে কি ধরা পড়ে যাচ্ছে বিষয়টি নিয়ে, ঠিক আছে, বিভিন্ন কথার প্রশ্নের ফাঁদে পড়ে সে কিন্তু আস্তে আস্তে ধরা পড়ে যাচ্ছে। জেমস কিন্তু খুব একটা বিচক্ষণ লোক, তো সেও কিন্তু সেরকম পাল্টা ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন করছে যা ফলডারকে, ঠিক আছে। কোকসন সারপ্রাইজড, একটু সারপ্রাইজড হয়ে, হাউস দ্যাট, কী করে এরকম হলো, কী করে সম্ভব? ফলডার গিভস এ সর্ট অফ লার্জ, লার্জ মানে একটু কাত হয়ে যাওয়া, ঠিক আছে, গিভ এ সর্টস অফ লার্জ, একটু কাত হয়ে গেল। হি ট্রাইজ টু পুল হিমসেলফ টুগেদার, তারপরে সে নিজেকে আবার একটু মানে তুলে ধরার চেষ্টা করলো। অ্যাকচুয়ালি মানে সে কি মানে একরকম মেন্টালি কিন্তু আস্তে আস্তে তার এটা হারিয়ে যাচ্ছে, ঠিক আছে, তাই সে একটু নিজেকে শক্ত করে ধরলো আবার। বাট হি হ্যাজ গন অল টু পিচেস, জেমস ভেরি গ্রিমলি আউট, আই অ্যাম অ্যাফ্রেড কোকসন বলছে, আমি অ্যাফ্রেড মানে কি একটু ভীত সন্ত্রস্ত, ঠিক আছে, জেমস জেমস কি না বলছে, দেখো বলছে আউট, আই অ্যাম অ্যাফ্রেড, দ্য চেক বুক রিমেইন্ড ইন মিস্টার ওয়াল্টার্স পকেট টিল হি কেম ব্যাক ফ্রম ট্রেন্টন অন টিউজডে মর্নিং, ইন দ্য ফেস অফ দিস ফোল্ডার ডু ইউ স্টিল ডিনাই দ্যাট ইউ অল্টার্ড বোথ চেক অ্যান্ড কাউন্টার ফয়েল। তো এখানে জেমস দেখো আবার প্রশ্ন করছে ফোল্ডারকে, তো ট্রেন্টনে গিয়েছিলো কি অল্টার হাউ ট্রেন্টন গিয়েছিলো, ঠিক আছে, তো ট্রেন্টনে যখন গিয়েছিলো অ্যাকচুয়ালি যে কাউন্টার ফয়েলটা সেটা কিনা হোয়াটস ওয়াল্টার হাউয়ের সঙ্গে কিন্তু ছিল, এবং সে ট্রেন্টন থেকে কাম ব্যাক করেছে কত, হি কাম ব্যাক ফ্রম ট্রেন্টন অন টিউজডে মর্নিং, টিউজডে মর্নিংয়ে সে কাম ব্যাক করেছে, ফিরে এসছে, ঠিক আছে, এবং ততক্ষণ পর্যন্ত তার পকেটেই কিন্তু সেই কাউন্টার ফয়েল এবং চেকবুকটা ছিল, ওকে। তো ইন দ্য ফেস অফ দিস, তো এইরকম একটা অবস্থায় বা এইরকম একটা পরিস্থিতিতে ফোল্ডার ডু ইউ স্টিল ডিনাই, তুমি কি এখন অস্বীকার করবে দ্যাট ইউ অল্টার্ড বোথ চেক অ্যান্ড কাউন্টার ফয়েল, যে তুমি চেক এবং কাউন্টার ফয়েল দুটোই তুমি অল্টার করেছো, তুমি সেটাকে পরিবর্তন করেছো 0, 9 থেকে 90 করেছে, তুমি কি এটাকে অস্বীকার করো, ঠিক আছে। তো এখানে দেখো বলছে যে দ্য চেক বুক রিমেইন্ড ইন মিস্টার ওয়াল্টার্স পকেট টিল হি কেম ব্যাক, ঠিক আছে, যতক্ষণ না সে ফিরে এসেছিল ততক্ষণ পর্যন্ত তার পকেটেই কিন্তু চেকবুকটা ছিল ওয়াল্টার হাউয়ের কাছে। ভেরি গ্রিমলি, ভেরি গ্রিমলি মানে একটু রেগে গিয়ে, ঠিক আছে। তারপরে দেখো ফোল্ডার, নো স্যার, নো মিস্টার হাউ, আই ডিড ইট স্যার, আই ডিড ইট, ওকে। এবার কিন্তু ফোল্ডার আলটিমেটলি স্বীকার করেই নিল যে হ্যাঁ সেই করেছিল, বলছে আই ডিড ইট স্যার, আই ডিড ইট, আমি এটা করেছিলাম। কোকসন সাকাম টু হিজ ফিলিংস, ডিয়ার ডিয়ার হোয়াট আ থিং টু ডু, সাকাম্বিং টু হিজ ফিলিংস, ডিয়ার ডিয়ার হোয়াট আ থিং টু ডু, সাকাম্বিং মানে কি, সাকাম মানে হচ্ছে নতি স্বীকার করা, একটু তার ফিলিংস বা নত হওয়া, ঠিক আছে, যেটাকে মানে স্টুপ যেটাকে আমরা বলি, তো সেই তার ফিলিংসের প্রতি মানে অ্যাকচুয়ালি এখানে দেখো এ কিন্তু এরকম ভাবেনি, কোকসন কিন্তু ভাবেনি যে ফোল্ডার এই কাজটি করতে পারে, ঠিক আছে, তো সে যেহেতু মানে ফোল্ডার্সের প্রতি তার একটা আলাদা ফিলিংস আছে যে না ছেলেটা খুব ভালো, সে কিন্তু এটা করতেই পারে না, বাট এই কথাটি শোনার পরে সে একটু সাকাম করলো তার নিজের ফিলিংয়ের প্রতি, একটু যেন নত হয়ে গেল নিজের কাছে। ডিয়ার ডিয়ার হোয়াট আ থিং টু ডু, এরকম একটা জিনিস তুমি করতে পারলে ফোল্ডার, আই ওয়ান্টেড দ্য মানি সো ব্যাডলি স্যার, বলছে আমার খুব টাকার প্রয়োজন ছিল স্যার, আই ডিড নট নো হোয়াট আই ওয়াজ ডুইং, আমি বুঝতে পারিনি যে আমি কী করছি। কোকসন হাউ এভার সাচ এ থিং কুড হ্যাভ কাম ইন টু ইউর হেড, এরকম একটা জিনিস, এরকম একটা ঘটনা, এরকম একটা ব্যাপার কী করে তোমার মাথায় আসে। ফোল্ডার গ্রাসপিং অ্যাট দ্য ওয়ার্ডস, গ্রাসপিং মানে আঁকড়ে ধরা, ঠিক আছে, তার ওয়ার্ডসের প্রতি একটু সে মানে সংযত হয়ে, আই ক্যানট থিঙ্ক, আমি ভাবতে পারিনি স্যার, রিয়েলি আমি সত্যিই ভাবতে পারিনি, ইট ওয়াজ জাস্ট আ মিনিট অফ ম্যাডনেস, ওকে। এবার এখানে কি বলছে ফোল্ডার, বলছে স্যার এটা আমার একটা পাগলামি ছিল, একটা 1 মিনিটের পাগলামি, আমি এটা পাগলামির বসে, ম্যাডনেসের বসে আমি এটা করে ফেলেছি, আমি অ্যাকচুয়ালি আমি কী করেছি কেন করেছি আমি তখন বুঝতে পারিনি, আমার এটা ম্যাডনেস ছিল, আমি সেই ম্যাডনেসের বসে আমি এটা করে ফেলেছি, ইট ওয়াজ আ মিনিট অফ ম্যাডনেস জেমস, আ লং মিনিট ফোল্ডার। তো ম্যাডনেস বলতে এখানে দেখো কী বলছে, বলছে মানে ফোল্ডার বলছে যে আমি একটা মিনিটের একটা পাগলামিতে করে ফেলেছি, বলছে আ লং মিনিট ফোল্ডার, জেমস তখন বলছে একটা মিনিট নয় ফোল্ডার, মিনিটটা অনেক লম্বা ছিল, ট্যাপিং দ্য কাউন্টার ফয়েল, কাউন্টার ফয়েলটা ট্যাপ করে মানে তার দিকে নিয়ে গিয়ে তার দিকে দেখিয়ে, 4 ডেজ অ্যাট লিস্ট, বলছে তুমি 4 দিন ধরে এই প্ল্যানটি করেছো, 4 দিন সময় নিয়েছো, ওকে, 4 দিন তোমার এই এই জিনিসটা করতে টাইম লেগেছে, তো তুমি এটা বলছো যে 1 মিনিটের ম্যাডনেস, হাউ ইজ ইট পসিবল, ওকে। তো এটা করতে ফোল্ডারের কিন্তু 4 দিন সময় মানে প্ল্যান মাফিক
ফল্ডার করেছে সেটাই আর জেমসাও এক কথায় বুঝিয়ে দিচ্ছে, বলছে এটা তোমার 1 মিনিটের কিন্তু ম্যাডনেস নয়, ঠিক আছে, তুমি অ্যাটলিস্ট 4 দিন সময় পেয়েছো। ওকে, তারপরে দেখো তো, হ্যাঁ, ফল্ডার এখানে 4 দিন বলতে দেখো 4 দিন কিন্তু সেই সেই মানে চেকটা অল্টার করা হয়েছে বা চেকটা ক্যাশ করা হয়েছিল কবে, শুক্রবারে, ঠিক আছে, শুক্রবারে চেকটা অল্টার করা হয় এবং তারপর থেকে, তারপরে শুক্রবার একদিন, তারপরে হচ্ছে শনিবার, ওকে, শনিবার 2 দিন, এবং এই শনিবার থেকে কিন্তু ডেভিস স্যার অফিসে আসেনি। তারপরে হচ্ছে মাঝখানে রবিবার বন্ধ, ঠিক আছে, সানডে বন্ধ ছিল, তারপরে সোমবারে হচ্ছে ট্রেনটন থেকে ইয়ে ফিরে আসে, কে, মিস্টার এই সরি মানে সোমবার না মানে সরি এই সানডেটা এটা অফিস বন্ধ, তারপরে সোমবার, তারপরে মঙ্গলবার হচ্ছে ওয়াল্টার হাও ফিরে আসে এবং তখন কিন্তু সে এটা অল্টার অল্টার করে, ঠিক আছে। তাই এটা বলা হচ্ছে যে তুমি 4 দিন টাইম পেয়েছো, এই 2 দিন আর সানডে বাদ দিয়ে সোমবার আর মঙ্গলবার, এই 2 দিন, এই 4 দিনের কথা বলা হয়েছে। ফোল্ডার, স্যার আই সোয়ার আই ডিডেন্ট নিউ হোয়াট আই উড ডান আই হ্যাড ডান টিল আফটার ওয়ার্ডস, বলছে স্যার আমি শপথ করে বলছি আমি বুঝতে পারিনি, যে আমি তখন বুঝতে পারিনি যে আমি কি কাজ করছি, আমি কেন করছি, অ্যান্ড দেন আই হ্যাডেন্ট দ্য প্লাক, প্লাক মানে হচ্ছে কারেজ, ঠিক আছে, অ্যান্ড দেন আই হ্যাডেন্ট দ্য প্লাক, ও স্যার লুক ওভার ইট আই উইল পে দ্য মানি ব্যাক আই উইল আই প্রমিস। তো এখানে ফলটা ধরা পড়ে যাওয়ার পরেই নর্মালি কেউ কোনো একটা মানে কেউ দোষ করার পরে ধরা পড়ে গেলে যেমনটা করে ঠিক তেমনটাই কিন্তু ফল্টারও করছে, ফল্টার ধরা পড়ে গেছে, বাট বলছে স্যার আমি এটা সত্যিই বুঝতে পারিনি আমি কেন করেছি, যাই করেছি আমি, আপনি সে কথা ভুলে যান, আমি আপনার এটা কি আই উইল পে দ্য মানি ব্যাক, আমি আপনার মানিটা ব্যাক করব, আমি প্রমিস করছি, সো আপনি এটা ভুলে যান, ঠিক আছে। জেমস গো ইন টু ইউর রুম, জেমস সেদিকে কোনো কথা না বললে বললো গো ইউর রুম, ফল্ডারকে বলছে, ফল্ডার উইথ এ সুইফট ইমপ্লোরিং লুক, একটা ইমপ্লোরিং লুক দিয়ে গোস ব্যাক ইন টু হিস রুম, দিস ইজ দেয়ার ইজ সাইলেন্ট, তারপরে ফল্ডার তার রুমে চলে গেল, তারপরে একটা সাইলেন্স যেন নেমে এলো, একটা চুপচাপ সবার মধ্যে। জেমস অ্যাবাউট অ্যাজ ব্যাড অ্যাজ কেস অ্যাজ দেয়ার কুড বি, বলছে এরকম একটা খারাপ ঘটনা এখানে ঘটতে পারে, মানে এখন বা লিগাল প্লেসে এরকম একটা ঘটনা, অ্যাকচুয়ালি এই ঘটনাটা জেমস সাউকে খুব ব্যথিত করেছে এবং তাকে হার্ট করেছে। কোকসান টু ব্রেক দ্য ল লাইক দ্যাট ইন হিয়ার, বলছে টু ব্রেক দ্য ল, বলছে আইন ভাঙার কাজ এখানে, একটা লিগাল প্লেস, এরকম একটা জায়গায় এরকম একটা বেআইনি কাজ, সবাই মানে মানে চমকে গেছে অ্যাকচুয়ালি। ওয়াল্টার হোয়াটস টু বি ডান, তখন ওয়াল্টার বলছে কী করা যায় তাহলে এখন। জেমস নাথিং, বলছে না কিছুই না, নাথিং ফর ইট, কিছুই করব না, নাথিং ফর ইট প্রসিকিউট, প্রসিকিউট মানে হচ্ছে কি টেক অ্যাকশন এগেনস্ট দ্য অ্যাকিউজড পার্সন, ঠিক আছে, টেক অ্যাকশন এগেনস্ট দ্য অ্যাকিউজড পার্সন মানে হচ্ছে অ্যাকচুয়ালি কোর্টের যে জাজমেন্টের কথা বলা হচ্ছে এখানে, ঠিক আছে, তাকে আদালতে অভিযুক্ত করা হবে, ঠিক আছে, বলছে কিছুই করবো না, যে তাকে জাস্ট আদালতে তুলবো এবং সেখানে তার বিচার ব্যবস্থা হবে। ওয়াল্টার ইটস হিজ ফার্স্ট অফেন্স, তো ওয়াল্টার এখানে বলছে এটা তার ফার্স্ট অফেন্স, আমি আগেই বলেছি এখানে ওয়াল্টার কিন্তু একটু কাইন্ড টাইপের, হ্যাঁ হ্যাঁ, এবং হি ইজ এ রিপ্রেজেন্টেটিভ অফ কাইন্ড ম্যান, এবং ও জেমস হাউ কিন্তু একটু রুড টাইপের, একটু মানে বদমেজাজি টাইপের, এবং হচ্ছে খুব বিচক্ষণ একটা লোক, বাট দুজন একই মানে সন্তান বা পিতা হলেও দুজনের মানে দুজনকে দিয়ে কিন্তু দুরকম জিনিসকে সিগনিফাই করা হচ্ছে। ওকে, তো অবশ্যই দেখবে জেমসের মধ্যে কথার মধ্যে এরকম কথা কিন্তু এর আগেও আমরা পেয়েছি, যখন সে বোল্টার লিডসের কথা বলেছিল, বোল্টার্স লিস্ট, সেখানেও তিনি বলেছিলেন যে একজনের জন্য যদি আরও কয়েকজনের সুবিধা হয় তাহলে সেই একজনের স্যাক্রিফাইস করা উচিত, এরকম একটা কথা বলেছিলেন ওয়াল্টার। তো এখানেও দেখো সেরকম বলছে, বলছে ইটস হিজ ফার্স্ট অফেন্স, বলছে এটা তো তার ফার্স্ট অফেন্স। জেমস শেকিং ইজ হেড, তার মাথাটা নাড়িয়ে, আই হ্যাভ গ্রেভ ডাউটস অফ দ্যাট, বলছে আমার সেটা সন্দেহ হয় যে এটা তার ফার্স্ট অফেন্স কি না। টু নিট আ পিচ অফ সুইন্ডলিং অল টুগেদার, সুইন্ডলিং মানে কি ধোকাবাজি দিয়ে এরকম একটা কাজ করা, বলছে সে এরকম চুপিসারে এরকম ধোকাবাজি দিয়ে এরকম একটা কাজ করেছে, বাট এটা আমার মনে হয় না যে এটা তার প্রথম কাজ, যেহেতু ওয়াল্টার বলছে এটা তার ফার্স্ট অফেন্স, বাট এখানে বলছে আই হ্যাভ গ্রেভ ডাউটস অফ দ্যাট, বলছে আমার সেটার প্রতি ডাউট আছে, তার মানে কি মানে জেমস ভাবছে এরকম এর আগেও হয়তো করেছে। কোকসন আই শুড নট বি সারপ্রাইজড
ইফ হি ওয়াজ টেম্পটেড। কোকসান একটু তাকে বাঁচানোর চেষ্টা করছে, বলছে আমি সারপ্রাইজড হব না যদি সে টেম্পটেড হয়ে এই কাজটি করেছে, এতে আমি কোনো সারপ্রাইজড হব না, এতে আমি কোনো বিস্মিত হব না, সে যদি টেম্পটেশনে পড়ে এই কাজটি করে থাকে। কোকসান সরি জেমস, লাইফস অন লং টেম্পটেশন কোকসান। দেখো কোকসানের জেমসের এই কথাটার মধ্যে কিন্তু একটা সত্য বাস্তব লুকিয়ে আছে, এবং খুবই সুন্দর একটা লাইন বলেছে, বলছে লাইফস অন লং টেম্পটেশন, বলছে পুরো জীবনটাই তো টেম্পটেশন, পুরো জীবনটাই তো লোভে ভর্তি, মানে লোভে পরিপূর্ণ, তো আমাদের হোল লাইফটাই হচ্ছে একটা টেম্পটেশন, ঠিক আছে। কোকসান ইয়েস, বাট আই এম স্পিকিং অফ দ্য ফ্লেশ অ্যান্ড দ্য ডেভিল। মিস্টার জেমস বলছে হ্যাঁ, বাট আমি সেই ফ্লেশ অ্যান্ড ডেভিলের কথা বলছিলাম। মিস্টার কোকসান, দেয়ার ওয়াজ আ উম্যান কেম টু সি হিম দিস মর্নিং। এখানে ফ্লেশ বলতে হচ্ছে সেন্সুয়াল যে প্যাশন, একটা উম্যান সেন্সুয়াল প্যাশন ফর উম্যান বা সেক্সুয়াল যে অ্যাট্রাকশান সেটার কথা বলা হচ্ছে, ঠিক আছে। এবং ডেভিল বলতে মানে এই যে 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 মানে এই যে সেক্সুয়াল যে বিষয়টি বা ফ্লেশলি যে ব্যাপারটি, সেটা অ্যাকচুয়ালি যখন ঘটে থাকে টেম্পটেশনের বসে এই মানুষ করে থাকে, এবং সেটা তার জন্য পিছনে হচ্ছে দায়ী কে থাকে, ডেভিল দায়ী থাকে। তো সেটাই বলছে, বলছে স্পিকিং অফ দ্য ফ্লেশ অ্যান্ড দ্য ডেভিল। এখানে ফ্লেশ অ্যান্ড দ্য ডেভিল বলতে সেই মিস সরি আমি রুথ হানিওয়েলের কথা বলা হচ্ছে। মিস্টার জেমস, দেয়ার ওয়াজ আ উম্যান কেম টু সি হিম দিস মর্নিং, বলছে একজন আজকের সকালে একটা মহিলা তার সঙ্গে দেখা করতে এসেছিল। ওয়াল্টার, দ্য উম্যান উই পাস্ট অ্যাজ উই কেম ইন জাস্ট নাও। তখন ওয়াল্টার বলছে, বলছে সেই উম্যানটা যে আমাদের পাশ দিয়ে মানে পাস করে চলে গিয়েছিল যখন আমি আর ক্যাশিয়ার এন্টার করছিলাম। ইজ ইট হিজ ওয়াইফ, এটা কি তার ওয়াইফ? কোকসান, নো 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 রিলেশন, বলছে না কোনো রিলেশন নেই। রিস্ট্রেইনিং হোয়াট ইন জলিয়ার সার্কামস্ট্যান্স উড হ্যাভ বিন আ উইঙ্ক আ ম্যারিড পার্সন দো, বলছে না না তাদের মধ্যে কোনো রিলেশন টিলেশন নাই, এরকম কোনো বিষয় নাই, তারা কি একটা ম্যারিড পার্সন, ঠিক আছে, তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। যে মানে ফল্ডার অ্যান্ড রুথের মধ্যে সম্পর্ক নেই, কারণ রুথ হচ্ছে ম্যারিড পার্সন। রুথের কেন তার ম্যারিড পার্সন এর পরেই আছে। দেখো বলছে ওয়াল্টার কি বলছে, হাউ ডু ইউ নো, তুমি কী করে জানলে? বলছে ব্রট হার চিলড্রেন, বলছে তার চিলড্রেনদের কিন্তু সে নিয়ে এসেছিল। স্ক্যান্ডালাইজড দে ওয়ার আউটসাইড দ্য অফিস, বলছে তারা অফিসের বাইরেই ছিল, তার চিলড্রেনগুলো অফিসের বাইরেই ছিল। আ রিয়েল ব্যাড এগ মানে হচ্ছে এখানে ফোল্ডারকে বলা হচ্ছে আ ম্যান উইদাউট প্রিন্সিপাল, ঠিক আছে। এখানে রিয়েল ব্যাড এগ বলছে মানে মানে হচ্ছে আ ম্যান উইদাউট প্রিন্সিপাল, যার মধ্যে কোনো নীতি শিক্ষা নেই, সেরকম একটা মানুষকে বলা হচ্ছে রিয়েল ব্যাড এগ, একটা পচার, যেন একটা পচাডি, ঠিক আছে, মানে যার মধ্যে কোনো প্রিন্সিপাল নেই, মোরালিটি নেই, সেরকম একটা মানুষ তাকে বলা হচ্ছে রিয়েল ব্যাড এগ। ওয়াল্টার, আই শুড লাইক টু গিভ হিম এ চান্স, দেখো ওয়াল্টার কথায় কিন্তু আবার সেই দরদি একটা ভাব জেগে আসছে, বলছে আমার মনে হয় তাকে আর একটা চান্স দেওয়া উচিত, তাই না? জেমস, আই ক্যানট ফরগিভ হিম ফর দ্য স্নিকি ওয়ে হি ওয়েন টু ওয়ার্ক, বলছে আমি তাকে মাফ করতে পারবো না ফর দ্য স্নিকি ওয়ে, মানে গোপনে কোনো একটা কাজ করা, তো যে সে এই গোপনে কাজটি করেছিল তার জন্য আমি তাকে মাফ করতে পারবো না। কাউন্টিং অন আওয়ার সাসপেক্টিং ইয়াং ডেভিস ইফ দ্য ম্যাটার কেম টু লাইট, বলছে এই বিষয়টি যদি আমাদের প্রকাশ্যে না আসতো, কেম টু লাইট মানে প্রকাশ্যে যদি না আসতো, তাহলে তো সে আমাদের যে ইয়াং যে ডেভিস আছে তাকেই তো দোষারোপ করে দিত, মানে দিত, এবং আমরা তাকেই তো সন্দেহ করছিলাম, তো তার জন্যে একজন নিষ্পাপ আর একজন মানে তার জন্য আর একটা নিষ্পাপ ছেলে দোষী হবে, সাব্যস্ত প্রমাণিত হবে, এবং এটার জন্য আমি তাকে মাফ করতে পারবো না। ইট ওয়াজ দ্য মিয়ারেস্ট অ্যাক্সিডেন্ট দ্য চেকবুক স্টেড ইন ইয়োর পকেট, বলছে এটা একটা অ্যাক্সিডেন্ট যে চেকবুকটা তোমার পকেটেই ছিল, আর না হলে তো আমরা ধরতেই পারতাম না, আমরা তো সেই ডেভিসকেই দোষী বলে মেনে নিতাম, কারণ অ্যাকচুয়ালি ডেভিস এখানে নেই, তো তার পক্ষে কথা বলারও তেমন কেউ নেই, তো আমরা তো ডেভিসকেই দোষারোপ বলে দিতাম। ওয়াল্টার, ইট মাস্ট হ্যাভ বিন দ্য টেম্পটেশন অফ আ মোমেন্ট, ওয়াল্টার আবার বলছে, বলছে এটা একটা মোমেন্টের টেম্পটেশন, হি হ্যাড নট টাইম, তার হাতে সময় ছিল না, সে খুব দ্রুত এটা করেছে। জেমস, A man does not succumb like that in a moment if he is a clean mind and habits, বলছে একটা মানুষ যার মধ্যে ক্লিন হ্যাবিট আছে এবং যার মনটা হচ্ছে কি ক্লিন, বলছে তা সে এরকম একটা মোমেন্টের কাছে কিন্তু সাকাম মানে কি নত হতে পারে না, এরকম একটা মোমেন্টের কাছে সে কিন্তু মাথা নত করতে পারে না, মানে বলছে একটা মানুষ তার মনে যদি তার হৃদয়টা যদি পরিষ্কার হয় এবং গুড হ্যাবিট থাকে, সে যে কোনো পরিস্থিতি আসুক না কেন সে তার পরিস্থিতিতে স্ট্রিক্ট থাকবে, সে পরিস্থিতির কাছে কিন্তু হার মানবে না, সেটাই বলছে।
হিজ রোটেন, সে পচে গেছে। গট দ্য আইজ অফ আ ম্যান হু ক্যান নট কিপ হিজ হ্যান্ডস অফ হোয়েন দেয়ার ইজ মানি অ্যাবাউট। বলছে হি গট দ্য আইজ অফ আ ম্যান, মানে হি গট দ্য আইজ অফ আ মানে মানে হি গট দ্য আইজ অফ আ ডেভিল। ওকে, সে একটা মানে তাকে অ্যাকচুয়ালি ডেভিলের সঙ্গে তুলনা করা হচ্ছে। বলছে সে সেরকম একটা মানুষ যেখানে সে টাকা থাকে সেখান থেকে নিজেকে যে বিরত রাখতে পারে না। তো যেখানে টাকা আর লোভ আছে সেখানে যদি মানে সে যদি নিজেকে সংযত না পারে না করতে পারে সে একটা শয়তান, ঠিক আছে, সেটাই বলা হচ্ছে। তো আমাদের এখানে ফল্ডারও তাই, সে টাকা দেখে লোভ সামলাতে পারেনি, তার জন্য কিন্তু সে হচ্ছে সেই তাদের দলভুক্ত। ওয়াল্টার ড্রাইলি, একটু শুকনো গলায়, উই হ্যাড নট নোটিস দ্যাট বিফোর, আমরা এরকম আগে তো কখনো দেখিনি। জেমস ব্রাশিং দ্য রিমার্ক সাইড, তার সেই মানে ওয়াল্টার হাওয়ের এই রিমার্কটা মানে তার এই মন্তব্যটা একটু কি ব্রাশিং একটু সাইডে রেখে, আই হ্যাভ সিন লটস অফ পিপল ফেলোজ ইন মাই টাইম, বলছে আমি আমার সময়ে এরকম অনেক এরকম কাণ্ড এরকম লোকজন অনেক দেখেছি। নো, বলছে নো ডুইং এনিথিং উইথ দেম এক্সেপ্ট টু কিপ দেম আউট অফ হামস ওয়ে, বলছে তাদের বলছে এইরকম মানুষদের মানে কি হামস ওয়ে, তাদের মানে হচ্ছে এইরকম মানুষদের কি পথ থেকে মানে সরিয়ে না দেওয়াটাই হচ্ছে সব থেকে মানে তাদের তাদের যে পজিশানে আছে সেখান থেকে না সরিয়ে দেওয়াটা তা আমাদের মানে আমাদের কাছে বোকামির কাজ হবে। তাদের এরকম রাস্তা থেকে তাদের এরকম জায়গা থেকে সরিয়ে দেওয়া উচিত যারা সমাজের এই সমস্ত মানুষ, তাদেরকে কিন্তু কি করতে হবে, বলছে নো, বলছে নো ডুইং এনিথিং উইথ দেম, তাদের সঙ্গে কিছু করা যাবে না এক্সেপ্ট টু কিপ দেম আউট অফ হামস ওয়ে, তাদের এই ক্ষতিকর রাস্তা থেকে তাদেরকে সরিয়ে দিতে হবে, এছাড়া তাদের সঙ্গে আর কিছু করা যাবে না। দে হ্যাভ গট আ ব্লাইন্ড স্পট, স্পট না এটা স্পট হবে, বলছে তারা কি একটা সমাজের একটা ব্লাইন্ড একটা কালো দাগ, তারা কলঙ্ক, অ্যাকচুয়ালি বাংলা যেটাকে আমরা বলি তারা হচ্ছে সমাজের কলঙ্ক। তো তো তাদের এই এখান থেকে মানে তাদেরকে সরিয়ে দেওয়াটাই বেটার হবে। ওয়াল্টার ইটস আ পেনাল সার্ভিটিউড, তো ওয়াল্টার তখন আবার বলছে ইটস আ পেনাল সার্ভিটিউড, পেনাল সার্ভিটিউড মানে স্ট্রং পানিশমেন্ট, বলছে এটা তার জন্য স্ট্রং পানিশমেন্ট হবে। কোকসন দিয়ার ন্যাস্টি প্লেসেস প্রিজন্স, তো কোকসন তখন বলছে ন্যাস্টি প্লেসেস প্রিজন্স, এখানে আবার দেখো কোকসনের সেই রং প্রোনাউন্সিয়েশন, ঠিক আছে, ন্যাস্টি বানানটা দেখো, তো সেই প্রিজনকে বলছে ন্যাস্টি প্লেসেস। জেমস হেজিটেটিং, একটু ইতস্তত করে, আই ডোন্ট সি হাউ ইটস আ পসিবল ইটস পসিবল টু স্পিয়ার হিম, বলছে আমি তো দেখতেই পাচ্ছি না তাকে কীভাবে আমি স্পিয়ার করবো, ছেড়ে দেবো, এবং এটা কী করে সম্ভব তাকে ছেড়ে দেবো, কোন অ্যাঙ্গেল থেকে তাকে ছেড়ে দেবো বলে মনে হয়। আউট অফ দ্য কোয়েশ্চেন টু কিপ হিম ইন দিস অফিস অনেস্টিস, বলছে আউট অফ দ্য কোয়েশ্চেন টু কিপ হিম ইন দিস অফিস, তাকে এই অফিসে রেখে দেওয়া এটা প্রশ্নের বাইরে। অনেস্টি ইজ দ্য সেইন কোয়া নন, এটা একটা ল্যাটিন টার্ম, ঠিক আছে, এবং এটার মানে হচ্ছে কি ইনডিসপেন্সেবল কোয়ালিফিকেশন। তো একটা মানুষের মধ্যে কী হচ্ছে, অনেস্টি হচ্ছে কি, অনেস্টি ইজ দ্য ইনডিসপেন্সেবল কোয়ালিফিকেশন, অপরিহার্য একটা কোয়ালিফিকেশন মানুষের মধ্যে। তো সিনকোয়ানন এটার কিন্তু মানে হচ্ছে ইনডিসপেন্সেবল কোয়ালিফিকেশন, তো একটা মানুষের মধ্যে কিন্তু কোয়ালিফিকেশন হিসেবে অনেস্টিটা অবশ্যই দরকার। কোকসন হিপনোটাইজড, অফকোর্স ইট ইজ হিপনোটাইজড, মানে একটু সেই মন্ত্রমুগ্ধ মতো হয়ে যাওয়া, ঠিক আছে, আমরা যেটাকে বলি জাদুমুগ্ধ হয়ে যাওয়া, তো একটু হিপনোটাইজড হয়ে, অফকোর্স ইট ইজ, হ্যাঁ এটাই ঠিক। জেমস ইকুয়ালি আউট অফ দ্য কোয়েশ্চেন টু সেন্ড হিম আউট অ্যামং দ্য পিপল হু হ্যাভ নো নলেজ অফ হিস ক্যারেক্টার, ওন মাস্ট থিঙ্ক অফ সোসাইটি, বলছে আমরা যদি তাকে এখান থেকে বারও করে দিই সে তো সোসাইটিতে দিব্যি ঘুরে বেড়াবে, এবং সোসাইটির মানুষজন তো মানুষজনের কি তো তার সম্পর্কে যথেষ্ট ধারণা বা সে কেমন ধরনের তার কিন্তু কোনো পরিচয় তারা অনেকেই হয়তো জানে না, তো সেটাও আমাদের ক্ষেত্রে একটু মানে চিন্তার বিষয় যে তাকে সমাজে ওইভাবে ছেড়ে দিলে ঘুরতে দিলে সে হয়তো আবার এরকম কিছু কাজ করে বসবে। তাই বলছে ইকুয়ালি আউট অফ দ্য কোয়েশ্চেন টু সেন্ড হিম আউট অ্যামংস দ্য পিপল উই হ্যাভ নো নলেজ অফ হিস ক্যারেক্টার ওন মাস্ট থিঙ্ক অফ সোসাইটি। ওকে ওয়াল্টার, বাট টু ব্র্যান্ড হিম লাইক দিস, ব্র্যান্ড হিম মানে ব্র্যান্ড মানে কি আমরা বুঝি তো কোনো একটা মার্ক, ঠিক আছে, তো বলছে এটা তো তার কাছে একটা মানে দাগ হয়ে যাবে, একটা মার্ক হয়ে যাবে, তাকে যদি আমরা এইরকম পানিশমেন্ট দিয়ে দিই তার মানে তাকে লোকে অনেকে খারাপ তাকে ভাববে যে সে এরকম কাজ করতো তার জন্য সে ধরা পড়েছে, তো একটা মার্ক হয়ে যাবে তার জন্য, ঠিক আছে, তাই বলছে বাট টু ব্র্যান্ড হিম লাইক দিস। জেমস ইফ ইট হ্যাড বিন আ স্ট্রেট ফরওয়ার্ড কেস আই উড গিভ হিম আনাদার চান্স, বলছে এটা যদি একটা স্ট্রেট ফরওয়ার্ড কেস হতো সোজাসাপটা কেস হতো আমি তাকে একটা অন্য আনাদার চান্স দিতাম। ইটস আ ফার ফ্রম দ্যাট, এটা তার থেকে অনেকটা দূরে, হি হ্যাজ ডিজলিউট হ্যাবিটস,
তার মধ্যে কি ডিজলিউট হ্যাবিটস আছে, মানে কি চরিত্রহীন, এক কথায় বলতে গেলে সে তার চরিত্র মধ্যে কোনো রকম নৈতিকতা নেই, চরিত্রহীন একজন লোক কোকসান। আই ডিডেন্ট সে দ্যাট, বলছে আমি সেটা বলতে চাইনি। এক্সনুয়েটিং সার্কামস্ট্যান্সেস, এক্সট্রুনিয়েটিং ঠিক আছে, সার্কামস্ট্যান্সেস মানে কি, মানে হচ্ছে একটু সেই পরিস্থিতিটার মানে একটু গুরুত্ব কমিয়ে, ঠিক আছে, গুরুত্ব কমিয়ে দেওয়া, ঠিক আছে। জেমস, সেম থিং, এখানে দেখো কোকসান কি একটু মানে সেই পরিস্থিতিটাকে হ্যান্ডেল করার চেষ্টা করছে, ঠিক আছে, তাই বলা হচ্ছে এক্সটেনুয়েটিং সার্কামস্ট্যান্সেস। জেমস সেম থিং, হি ইজ গন টু ওয়ার্ক ইন দ্য মোস্ট কোল্ড ব্লাডেড ওয়ে টু ডিফ্রড হিজ এমপ্লয়ার, বলছে। হ্যাঁ, জেমস কি বলছে, বলছে এটা একটা কোল্ড ব্লাডেড ওয়ে, সে ঠান্ডা মাথায় কাজটি করেছে এবং সে কিনা ডিফ্রড হিজ এমপ্লয়ার্স, তার এমপ্লয়ার্সকে কিন্তু মানে ফাঁসানোর, মানে সে যা প্ল্যান করেছিল তাতে তার এমপ্লয়ার্স ফেঁসে যেত, মানে ডেভিস, অ্যান্ড কাস্ট দ্য ব্লেম অন দ্য ইনোসেন্ট ম্যান, এবং সে তার সেই ইনোসেন্ট ম্যানটির প্রতি, ডেভিসের প্রতি তার ব্লেম, দোষারোপটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। ইফ দ্যাট ওয়াজ নট আ কেস ফর দ্য ল টুক দিস ইটস কোর্স, আই ডোন্ট নো হোয়াট ইট ইজ, হোয়াট ইজ, বলছে আমরা যদি এরকম একটা টাইমে আইনের ব্যবস্থা না নিই, ঠিক আছে, আমরা যদি এরকম একটা টাইমে আইনের ব্যবস্থা না নিই, লকে আমরা যদি ব্যবহার না করি, তাহলে কোথায় করবো আমার জানা নেই। ওয়াল্টার, ফর দ্য সেক অফ হিজ ফিউচার দো, বলছে তার ভবিষ্যতের কথাটা একটু ভাবো, কী করবে ছেলেটি এই বয়স তার। জেমস সার্কাস্টিক্যালি, অ্যাকর্ডিং টু ইউ নো ওয়ান উড এভার প্রসিকিউট, জেমস বলছে, বলছে একটু সার্কাস্টিক্যালি মানে একটু বিদ্রুপ সহকারে, বলছে তোমার মতে তাহলে মানে কাউকে প্রসিকিউট করা যাবে না, কাকে, কাউকে অভিযুক্ত করা যাবে না, তাকে সবাইকে তাহলে ছেড়ে দিতে হবে, আদালতে কাউকে অভিযুক্ত করা যাবে না। ওয়াল্টার নেডেল্ট, আই হেট দ্য আইডিয়া অফ ইট, নেডেল্ট মানে একটু উত্তপ্ত হয়, বলছে না আমি সেই সব আইডিয়াটাকে একটু ঘৃণা করি, ঠিক আছে, কোন আইডিয়াগুলো, এই আইডিয়া বলতে এই যে কোর্ট কাছারি, ঠিক আছে, এইসবগুলোকে সে একটু ঘৃণা করে, তাই বলছে। কোকসান, দ্যাটস রাদার এক্সপার্টে, সরি এই পার্টটা কিন্তু হবে না, এটা বইতে নেই, ঠিক আছে, এখান থেকে হবে। মিস্টার ওয়াল্টার, উই মাস্ট হ্যাভ প্রোটেকশন, তো বলছে মিস্টার ওয়াটসন, সরি মিস্টার ওয়াল্টার, বলছে আমাদের কিন্তু প্রোটেকশন থাকা দরকার, আমরা আইনের পথেই চলবো, আমাদের আইনকে মেনে চলতে হবে, সো আমরা আইনকে যদি ব্যবহার না করি তাহলে সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে, তাই বলছে উই মাস্ট হ্যাভ প্রোটেকশন। জেমস, দিস ইজ ডিজেনারেটিং ইন্টু টক, মানে কি এটা একটা মিনিংলেস টক, ডিজেনারেটিং মানে এখানে মিনিংলেস। হি মুভস টুয়ার্ডস দ্য পার্টনার্স রুম, পার্টনার্স রুপের দিকে মুভ করলো। ওয়াল্টার, পুট ইউর সেলফ ইন হিস প্লেস ফাদার, বলছে ফাদার তুমি একবার নিজের, ওয়াল্টার সরি যে ফোল্ডারের জায়গায় নিজেকে একবার বসিয়ে দেখো। ইউ আক্স টু মাচ অফ মি, বলছে তুমি আমার কাছ থেকে অনেক কিছুই চেয়ে বসেছো। সান, মানে ওয়াল্টার কিন্তু ফোল্ডারকে একটু বাঁচানোর চেষ্টা করছে, তাই বলছে ফাদার তুমি ফোল্ডারের জায়গাটা একটু ভেবে দেখো, ওকে ওর জায়গায় একবার বসে দেখো কতটা প্রেশারে পড়ে সে কাজটি করেছে। তো তার ফাদার বলছে তুমি আমার থেকে অনেক বেশি কিছু আশা করে ফেলেছো। স্যার আমি একজন লয়ার, আমি একজন সলিসিটার, আমি কিনা তার মতো একটা নিচু জায়গায় বসে তার মতো ওরকম ভাববো, এটা সম্ভব নয়। ওয়াল্টার, উই ক্যানট পসিবলি টেল দ্য প্রেশার দ্যাট ওয়াজ অন হিম, বলছে আমরা তো বলতে পারি না যে কী রকম প্রেশার তার মধ্যে ছিল। জেমস, ইউ মে ডিপেন্ড অন ইট মাই বয়, ইফ আ ম্যান ইজ গোয়িং টু ডু দিস সর্ট অফ থিং হি উইল ডু ইট, প্রেশার অর নন প্রেশার, বলছে একটা একটা মানুষের স্বভাব যদি এরকম হয় সে এরকম কাজ করবে, বলছে সে যে কোনো মতেই করতে পারে, তার মধ্যে প্রেশার থাকুক আর না থাক সে কিন্তু এই কাজটি করবে। ইফ ইজেন্ট নাথিং উইল মেক হিম, এবং সেটা কিন্তু মানে কেউ কিন্তু তাকে ঠিক করতে পারবে না, ঠিক আছে। ওয়াল্টার, হি উইল নেভার ডু ইট এগেন, সে আর করবে না এরকম। কোকসান, কোকসান ফ্যাটাসলি, সাপোজ আই ওয়ার টু হ্যাভ আ টক উইথ হিম, উই ডোন্ট ওয়ান্ট টু বি হার্ড অন দ্য ইয়াং ম্যান, বলছে আমার মনে হয় তার সঙ্গে একটু কথা বলা উচিত, তাহলে হয়তো আমরা তারপর এতটা হার্ড হব না, এতটা নির্দয় হয়তো তার প্রতি আমরা হব না, ঠিক আছে। ফ্যাটাসলি মানে একটু বোকাভাবে। জেমস, দ্যাট উইল ডু কোকসান, আই হ্যাভ মেড মাই মাইন্ড, হি পাসেস ইন টু দ্য পার্টনার্স রুম, বাট জেমস কিন্তু তার স্ট্রিক্ট টাইপের লোক, সে কিন্তু কী করবে সেটা ভেবেই রেখে ফেলেছে, তাই বলছে আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড, আমি আমি আমার মানে মনস্থির আমি করে ফেলেছি। কোকসান, আফটার ডাউটফুল মোমেন্ট, উই মাস্ট এক্সকিউজ ইউর ফাদার,
এখানে এক্সকিউজ ইউর ফাদার, এক্সকিউজ মানে ক্ষমা করা আমরা জানি, বাট এখানে দেখো কোকসন ওয়াল্টার হাউকে বলছে উই মাস্ট এক্সকিউজ ইউর ফাদার, মানে এখানে তোমার ফাদারকে অ্যাকচুয়ালি মানে মানে দায়িত্বটা কিন্তু ওয়াল্টারের হাতে দিয়ে দিতে চাইছে কোকসন, মানে বলতে চাইছে যে তুমি বা আমি আমরা হচ্ছে তোমার ফাদারকে এক্সকিউজ করতে হবে, এক্সকিউজ মানে ক্ষমা করা, বাট এখানে ক্ষমা করা নাই, এখানে হচ্ছে এক্সকিউজ মানে কি কোনো একটা কাজ থেকে মুক্তি দেওয়া, ঠিক আছে? তো বলছে তাকে মানে অ্যাকচুয়ালি এখানে বলছে মানে বলতে চাইছে যে তাকে একটু বোঝাতে হবে, আই ডোন্ট ওয়ান্ট টু গো এগেনস্ট ইউর ফাদার, বলছে আমি তোমার বাবার বিপরীতে বিপক্ষে যেতে পারবো না, ইফ হি থিঙ্কস ইট রাইট সো ইট ইজ রাইট, যদি সে এটা ভাবে যে এটাই ঠিক তাহলে এটাই ঠিক। ওকে, তো আমরাও আজ এখানেই শেষ করব, অনেক হয়ে গেছে ভিডিওটি বড়, তো আর যাচ্ছি না, নেক্সট ভিডিও আমরা পরের থেকেই করবো, আমরা এখানেই আজকে শেষ করছি। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, টিল দেন স্টে হ্যাপি, স্টে অ্যাট হোম। ওকে, তো শেষ করছি এখানেই, আমরা আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।